আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব ঘণি আসছে অল্প কিছুদিন বাকি নির্বাচনের তো খুব উৎসব মুখর পরিবেশে আপনারা মনোনয়ন সংগ্রহ করছে এবং দলের অবস্থান এবং আপনার অবস্থান জানার জন্য আমরা কাছ থেকে বিসমিল্লা রহমানের রহিম আজকে আমি পটুয়াখালী তিন একশো তেরো আসন থেকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করছি এবং জমা দিছি আমি সাবেক ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য ছিলাম কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম আর মালয়েশিয়া জাতীয় পার্টির সেক্রেটারি বর্তমানে কেন্দ্রীয় সদস্য এখন আমি পটুয়াখালী তিন থেকে নির্বাচন করতে চাই যদি বন্ধু আমাকে নমিনেশন দেয় ইনশাল্লাহ জনগণের ভোটে আমি আশাবাদী যে পাশ করব আর আমার এলাকায় বন্ধুর অসমাপ্ত কিছু কাজ আছে তো করব আমার এলাকায় খুবই ভালো আমার এলাকা খুবই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জাতীয় পার্টি নিয়ে এতদিন জাতীয় পার্টির প্রার্থী ওখানে ছিল না এখন আমি আরছি আল্লাহ রহমতে জনগণ খুব সারা দিছে তাতে যদি নমিনেশন পাই ইনশাল্লাহ বিজয় হয়ে আসতে পারবো আপনার আপনার আপনি কতটুকু আশাবাদী দলের চেয়ারম্যান আপনাকে মনোনীত করবে। আমার চেয়ারম্যানের প্রতি আমি আশাবাদী আমার মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদার আমার রাজনৈতিক গুরু উনি তো আমার দিকে একটু যদি নজর ইনশাল্লাহ ওই আসনটা উদ্ধার করতে আমি পারবো